নমস্কার প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব 19 নভেম্বর শুক্রবার চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের একটি ছোট্ট টোটকা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে টোটকাটি যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা সকল শ্রেণীর মানুষকে অনায়াসে বশীভূত করতে পারবেন এবং আপনাদের কার্য সিদ্ধি করে নিতে পারবেন। তাছাড়া যারা চাকরি করেন, ব্যবসা করেন বা অন্য যে কোনো পেশাতে যুক্ত আছেন, তারাও যদি এই ক্রিয়াটি করেন তাহলে তাদের ব্যবসা বা চাকরি ক্ষেত্রেও তারা অনেক শুভ ফল পেতে পারেন, যদি সঠিকভাবে ক্রিয়াটি আপনারা করতে পারেন। তো বন্ধুরা, মূল আলোচনা যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, যারা সকল শ্রেণীর মানুষকে নিজের অনুকূলে রাখতে চান, ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রে সুনাম অর্জন করতে চান, তারা আগামী 19 নভেম্বর শুক্রবার 2021 এদিন চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের ছোট্ট একটি উপায় আপনাদের সামনে আজকে আমি বলবো, যদি আপনারা সঠিকভাবে কেউ একটির এই টোটকাটির প্রয়োগ করতে পারেন তাহলে তিনি অনেক অনেক দিক থেকে উপকৃত হবেন, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা বশীকরণ করতে পারবেন আপনি যে কাউকে, আপনার শুধুমাত্র যে আপনি পুরুষকে বশীকরণ করতে পারবেন সেটা না, আপনি স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকেই আপনার অনুকূলে কাজ করাতে পারবেন যদি এই ক্রিয়াটি আপনি করতে পারেন। তা এই ক্রিয়াটি করতে হলে আপনাকে চন্দ্রগ্রহণ শুক্রবার 19 নভেম্বর এর আগের দিন আপনি একটি বাজার থেকে, জুয়েলার্স থেকে একটি খাঁটি রূপার মাদুলি, 1.5 ইঞ্চি সাইজের একটি রূপার মাদুলি, অল্প এক টুকরো লাল কাপড়, একটু লাল সুতা, কাটিমের সুতা, লাল তাগা এবং একটু চাকের মো, এই বস্তুগুলো আগের দিন আপনি সংগ্রহ করে এনে আপনার বাড়িতে রেখে দিবেন। এবার আপনাকে একটি গাছ খুঁজে বের করতে হবে। গাছটি আপনারা কম বেশি সকলেই চেনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। গাছটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছ। এই গাছটি আপনার অনেকের বাড়িতে থাকে, আবার অনেকের বাড়িতে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে অন্য জায়গায় খোঁজ খবর নিতে হবে কোথায় এই গাছটি আছে। গাছটি যখন আপনি সন্ধান পেয়ে যাবেন তখন আপনাকে বৃহস্পতিবার 18 নভেম্বর বৃহস্পতিবার এদিন সন্ধ্যার সময় আপনি স্নান করে পবিত্র অবস্থায় কাঁচা জামা কাপড় পরে আপনি 1 ঘটি জল, 3টি ধূপ এবং দেশলাই নিয়ে আপনি সেই শ্বেত অপরাজিতা গাছের গোড়াতে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে আপনার গাছটি আপনার সামনে থাকবে, আপনার মুখটি থাকবে পূর্ব দিকে। আপনি গাছের গোড়ায় বসে আপনি প্রথমে 1 ঘটি জল গাছটির গোড়ায় ঢেলে দিবেন, তারই পরে তিনটি ধূপকাঠির কথা বলেছি, এই 3টি ধূপকাঠি আপনি জ্বালিয়ে গাছটিকে এরকমভাবে গাছটির সামনে 3 বার অথবা 7 বার 3টি ধূপকাঠি ঘোরাবেন। ঘোরানোর পরে ওই ধূপকাঠি আপনি গাছের গোড়াতে পুঁতে দিবেন। দেওয়ার পরে আপনি ছোট্ট একটা কথা হাত জোড় করে 7 বার বলবেন। কথাটি হচ্ছে, মম কার্য সিদ্ধিং কুরু কুরু সোহা, মম কার্য সিদ্ধিং কুরু কুরু সোহা। কথাটি 7 বার বলার পরে আপনি ওখান থেকে চলে আসবেন। এবার আপনার শুক্রবার বাংলাদেশ সময়
বেলা 1:17 পর থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। বেলা 1:17 পর থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে, দিনের বেলায় চন্দ্রগ্রহণ। এটা অনেকে অবাস্তব মনে করতে পারেন, কিন্তু সত্য এবার দিনের বেলায় চন্দ্রগ্রহণটা লেগেছে। আপনি শুক্রবার 19 নভেম্বর বেলা 1:17 এর পরে কিন্তু আপনাকে এই ক্রিয়াটি করতে হবে, এর আগে কিন্তু এই ক্রিয়াটি করা যাবে না। আপনি বেলা 1:30 দিকে আপনি আবারও স্নান করতে পারেন, বা ভালো পরিষ্কার জামা কাপড় পরে গায়ে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে আপনি ওই গাছতলার যে গাছকে আপনি আগের দিন নিমন্ত্রণ জানিয়ে এসেছেন সেই গাছের গোড়ায় উপস্থিত হবেন। উপস্থিত হয়ে তখন কিন্তু পুরো চন্দ্রগ্রহণ চলবে, বেলা 1:30 দিকে তখন পুরো চন্দ্রগ্রহণ চলবে। তখন আপনি কি করবেন, আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি গাছকে সামনে রেখে আপনি মনে মনে গাছকে একটি প্রণাম জানিয়ে আপনি নিঃশ্বাসটা ভিতর দিকে টেনে নেবেন। আপনার নিঃশ্বাসটা যেন কোনো প্রকার ওই সময় নিঃশ্বাসটা না ছাড়েন, সেইভাবে আপনি নিঃশ্বাসটা ভিতরে টেনে নিয়ে আপনি ওই গাছটিকে একদমে টেনে তুলবেন। যেহেতু সে তো অপরাজিতা একটি লতানো গাছ, ছোট জাতীয় গাছ, আপনি আগের দিন এক ঘটি জল দিয়ে রেখেছেন, গাছের গোড়াটা নরম হয়ে আছে, আপনি দম ধরে একদমে গাছটিকে খুব সহজে তুলতে পারবেন। এবার আপনি গাছটি তোলার পরে আপনি ওর শেকড়টুকু ভেঙে নিয়ে গাছটিকে একটি জলাশয়, যে কোনো জলাশয়, পুকুর হোক নদী হোক, যে কোনো জলাশয়ে ফেলে দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন। বাড়িতে এসে সর্বপ্রথম ওই যে গাছটির যে শিকড়গুলো আছে শিকড়গুলো ভালো করে ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আপনার যে রূপার কবচ এবং যে লাল সুতা, লাল টাকা এবং লাল কাপড় এনে রেখেছেন আগের দিন, আপনি সেই স্থানে গিয়ে বসবেন। বসে পূর্ব দিকে মুখ করে আপনি এই ক্রিয়াটি করবেন। আপনি ওর থেকে, যেহেতু মাদুলিটি আমি 1.5 ইঞ্চি সাইজের বলেছি, আপনারা 1 ইঞ্চির একটু বেশি সাইজের একটি বা দুটি শিকড়, সুন্দর দেখে দুটি শিকড় আপনারা কেটে নিয়ে ওই যে লাল কাপড়টুকু এনেছেন, ছোট্ট লাল কাপড়টুকু, পরিমাণ মতো লাল কাপড় দিয়ে আপনারা ওই দুটো শিকড়কে ভালো করে পেঁচিয়ে লাল যে কাটিমি সুতা আছে সেটা দিয়ে সুন্দর করে জড়িয়ে নেবেন, যাতে ওটা খুলে না যায়। এবার বন্ধুরা, আপনারা ওই যে দুটো শিকড়কে বা একটি শিকড়কে আপনারা প্রস্তুত করলেন লাল কাপড় জড়িয়ে, এবার ওখানে আপনারা 8 তিনটি ধূপকাঠি জ্বালাবেন। 3টি ধূপকাঠি জ্বালিয়ে আপনার সামনের উপরে ওই শিকড়টি, যে শিকড়টি লাল কাপড়ে জড়িয়েছেন, ওটি সামনে একটি পবিত্র পাত্রের পরে রেখে আপনারা ওখানে ধূপ ঘুরাবেন, ওই শিকড়টির উপরে ধূপ ঘুরাবেন। ধূপ ঘোরানো হয়ে গেলে ওটিকে আপনারা ওই রূপার মাদুলির মধ্যে ভরে দিবেন। ভরে দেওয়ার পরে আপনি যে চাকের মোম এনে রেখেছেন এই চাকের মোম দিয়ে ওই মাদুলিটার মুখটা সুন্দর করে বন্ধ করে দিবেন। দেওয়ার পরে আপনার কাজটা কিন্তু এক প্রকার কমপ্লিট হয়ে গেল। এবার আপনি যে লাল তাগা এনেছেন সেই লাল তাগা দিয়ে আপনি ওই যে মাদুলিটা প্রস্তুত করলেন, এই মাদুলিটা কিন্তু একটি মহাশক্তিশালী কবচে পরিণত হলো। এটা কিন্তু একটি বাস্তব জিনিস, যেটা আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনি 15 দিন থেকে 1 মাসের মধ্যেই আপনি এর ফলাফল বুঝতে পারবেন যে কতটা শক্তিশালী একটা কবচ আপনি নিজে প্রস্তুত করলেন। তো বন্ধুরা, এবার ওই মাদুলিটা আপনি লাল তাগা দিয়ে আপনার ডান হাতে, আর যদি আপনি নারী হয়ে থাকেন তাহলে আপনার বাম হাতে ওটাকে ধারণ করবেন। ধারণ করার পরে আপনার অন্যান্য যেসব ক্রিয়াকর্ম রয়েছে আপনি সেগুলো করবেন। এবার আস্তে আস্তে দেখবেন এই কবচের ফলাফলটা। যত বড় ধরনের শত্রু আপনার থেকে থাকুক সেও আপনার অনুকূলে চলে আসবে, আপনার বশীভূত হয়ে যাবে। আপনার নারী বলেন, পুরুষ বলেন, যে কোনো শ্রেণীর পেশার মানুষ বলেন, সকলেই আপনার প্রতি আকৃষ্ট হবে। এবং যারা ব্যবসা বাণিজ্য চাকরি করেন
তাদের দিনে দিনে উন্নতি হতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, শ্বেত অপরাজিতা, মা দুর্গার কিন্তু আর এক নাম অপরাজিতা। শ্বেত অপরাজিতা গাছটি তন্ত্রশাস্ত্রে বহুল ব্যবহৃত একটি গাছ। যারা চিনবেন না এই গাছটি, তারা আমার চ্যানেলে শ্বেত অপরাজিতা গাছের একটি ভিডিও দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা গাছটিকে ভালো করে দেখে চিনে নিয়ে ক্রিয়াটি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন, নমস্কার।